বিনোদনের তাজা খবরে স্বাগত। ক্ষমা চাইলেন অভিনেত্রী রশ্মিকা। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানা ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের নিচের মাটি শক্ত করেছেন। গুড বাই সিনেমার পর আবারও বলিউডে নতুন সিনেমা নিয়ে আসছেন এই তারকা। নতুন এ সিনেমার নাম মিশন মজনু। যদিও সিনেমাটি ওটিটি মঞ্চে মুক্তি পাবে। সোমবার ছিল এই সিনেমার বিশেষ স্ক্রিনিং। সেখানেই ক্ষমা চাইতে দেখা গেল রশ্মিকাকে। কিন্তু কি কারণে তিনি ক্ষমা চাইলেন? আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশন মজনু সিনেমাতে সিদ্ধার্থ মহাপাত্রের বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা রশ্মিকাকে। এরপর তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমাল সিনেমাতে। দিনে দিনে রশ্মিকার জনপ্রিয়তা যে বাড়ছে তা গত সোমবারের ঘটনাই প্রমাণ মিলল। মিশন মজনু সিনেমাটি দেখতে আসেন এই নায়িকা। আলোকচিত্রীদের দেখা মাত্র নিজস্ব ভঙ্গিতে ছবিও তুলতে দেন অভিনেত্রী। এরপরই ঘটল আসল ঘটনা। ভক্তরা তাকে দেখে দৌড়ে আসলেন তার দিকে। তখনই রশ্মিকা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন। কিন্তু তার ভক্তরা নাছোড় বান্দা, ছবি না তুলে যাবেনই না। শেষমেশ নিরাপত্তার কারণেই গাড়ি নিয়ে চোখের পলকে বেরিয়ে যান অভিনেত্রী। আর চলে যাওয়ার সময় হাত জোর করে ক্ষমা চেয়ে নেন ভক্তদের কাছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।